32 বছর আগে বাগেরহাট থেকে খুলনায় আসেন রবিউল ইসলাম। এরপর স্ত্রী কন্যা নিয়ে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন সোনাডাঙ্গা এলাকায়। তাদের মেয়ে মিমের বয়স 18 বছর। সম্প্রতি পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার সব ধাপ উত্তীর্ণ হন তিনি। কিন্তু মিম জানতে পারেন স্থায়ী ঠিকানা ও জমি না থাকায় তার চাকরিটা হচ্ছে না। মিমের বাবা রবিউল ইসলাম বয়রা ক্রস রোডে বেডিং হাউস নামে লেপ তোষকের দোকান রয়েছে। তারা থাকেন সোনাডাঙ্গা থানার 3 নম্বর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায়। পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে প্রতিটি ধাপ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। কিন্তু গত 11 ডিসেম্বর সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, স্থায়ী ঠিকানা না থাকার কারণে তার চাকরি হচ্ছে না। এ নিয়ে সংবাদ প্রকাশের পরে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়, যা পুলিশ সদর দফতরের নজরদারিতেও যায়। সার্বিক বিষয় পর্যালোচনার পর তাকে ট্রেনিং এর জন্য ডাকা হয়। মিম আক্তারকে গত 24 ডিসেম্বর সন্ধ্যা 7টায় টেক্সটাইল মিল ফাড়িতে ডেকে নিয়ে একটি চিঠি দেওয়া হয়। সে চিঠিতে 29 ডিসেম্বর সকাল 8টার মধ্যে পুলিশ রিজার্ভ অফিসে উপস্থিত হয়ে ট্রেনিং এর আহ্বান জানানো হয়। মিম ওই দিনই ট্রেনিং এ যান। খুলনার সোনাডাঙ্গার মিম আক্তার পুলিশের চাকরিতে যোগদান করে বর্তমানে ট্রেনিং এ রয়েছেন। মোট 6 মাসের ট্রেনিং এর প্রায় 4 মাস পার হয়েছে। গত 29 ডিসেম্বর থেকে ট্রেনিং করছেন তিনি। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, পুলিশে যোগদান করে 6 মাসের বেসিক ট্রেনিং এ রয়েছে সে। তার ট্রেনিং এখনো চলছে। বাবা রবিউল ইসলাম বলেন, 6 মাসে ট্রেনিং এ রংপুরে আছে সে। 3 মাস শেষ হওয়ার পর গত 29 মার্চ খুলনায় এসেছিল। 3 দিনের ছুটি শেষে 1 এপ্রিল আবার ফিরে যায় ট্রেনিং এ। ট্রেনিং কালে ভাতা পাচ্ছে। তিনি জানান, মিমকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর দেওয়ার ঘোষণা দিয়েছিল খুলনা জেলা প্রশাসন। তাই এ বিষয়ে এখন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি জানান, জলমা মৌজায় জায়গা নির্ধারণ করা হয়েছে। একটি কালভার্ট নির্মাণের কাজ চলার কারণে ওই জায়গায় মালামাল নেওয়ায় সমস্যা হচ্ছে। কালভার্ট নির্মাণ কাজ শেষ হলেই মিমের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ শুরু করা হবে।